বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে চায় যুবলীগ ও ছাত্রলীগ। পাশাপাশি প্রযুক্তি সহ বিভিন্ন খাতে তরুণ প্রজন্মের দক্ষতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তাদের, যাদের দক্ষতার মাধ্যমে বৈদেশিক আয় বৃদ্ধি সহ দেশের অর্থনীতি শক্তিশালী হবে। এজন্য তরুণদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান যুবলীগ ছাত্রলীগ নেতারা। আর আওয়ামী লীগ নেতারা জানালেন, আগামীর দেশ গড়তে সবচেয়ে বেশি অবদান রাখবে তরুণ প্রজন্ম। বিস্তারিত ইমরানুল আজিম চৌধুরীর প্রতিবেদনে। ডিজিটাল বাংলাদেশ গড়ার পর 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় আওয়ামী লীগ সরকার। এজন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন চার মূল মন্ত্রের। এগুলো হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট। এই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তরুণদের দক্ষতা বাড়াতে কাজ করছেন যুবলীগ ও ছাত্রলীগ। এর মধ্যে ছাত্রলীগ নেতারা জানালেন, তরুণদের দক্ষতা বাড়াতে আইটি সহ বিভিন্ন সেক্টরে শিক্ষার্থীদের এখন থেকেই বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কারিগরি শিক্ষার উপর জোর দিয়ে যে শিক্ষা নীতির প্রবর্তন করা হয়েছে, সেটি সামনের দিনে আমাদের তরুণদের বেকারত্ব সমস্যাকে আরও অধিক পরিমাণে লাঘব করবে। পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের মতো পেশাগুলোতে আজকে আমাদের তরুণদের যে প্রবলভাবে অংশগ্রহণ, এর সকল কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তরুণদেরকে আলাদা স্পেশালাইজড করে কাজ করছে। আর সেক্ষেত্রে আমরা যেহেতু ছাত্রলীগ ছাত্র সংগঠন হিসেবে কাজ করছি, আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছে, আমরা চাই যে তাদের এখন কোয়ালিটি ডেভেলপমেন্ট করার জন্য। আর যুবলীগ নেতারা জানালেন, লক্ষ্য অর্জনে দক্ষ শ্রমশক্তি, উদ্যোক্তা তৈরি ও কৃষিতে স্বনির্ভর হতে তরুণদের জন্য হাতে নেওয়া হয়েছে ইয়ুথ প্রোগ্রাম সহ বিভিন্ন কর্মসূচি। কোনো রকমের জামানত ছাড়া লোন দেয় কর্মসংস্থান ব্যাংক নামে একটি প্রতিষ্ঠান, এটাও তো আপনারা অবগত আছেন। এই যুব উন্নয়নের মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় যুবকদের এবং তরুণদের বিভিন্ন রকমের পেশাজীবী কর্মসূচির প্রশিক্ষণ দেওয়া হয়। আর নবীন প্রবীণদের সংমিশ্রণে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। বিজ্ঞান প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে তারা ভূমিকা রাখছে, অবদান রাখছে। এবং আগামী দিনে আমরা মনে করি, আওয়ামী লীগ মনে করে, তরুণ প্রজন্মরাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এরাই গড়তে পারবে। তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী হবে এমন প্রত্যাশা আওয়ামী লীগ নেতাদের। ইমরানুল আজিম চৌধুরী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।